প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বারবারই নিজের পোশাকের মাধ্যমে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদি। 74তম প্রজাতন্ত্র দিবসও তার ব্যতিক্রম হলো না। এদিন তাকে দেখা গেল একটি বহু বর্ণের রাজস্থানী পাগড়িতে। বসন্ত পঞ্চমীর দিন তার পাগড়িতে ছিল বসন্ত রঙেরই আধিক্য। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান প্রধানমন্ত্রী মোদি। সেখানেই প্রথমবার প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ পোশাকে দেখা যায়। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে একটি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। নিহত বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবস উদযাপন। দিনের শুরুতে টুইট করে সকল ভারতীয়কে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, আজাদের অমৃত মহোৎসবের সময় আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি, তাই এই বছরে প্রজাতন্ত্র দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। আশা করি দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগোতে পারব। এদিন কর্তব্য পথে জাতীয় পতাকা উন্মোচন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন কর্তব্য পথে। এবারে প্রধান অতিথি ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল আল ফাতা সিসি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।